হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিও টপিকটি হচ্ছে তিনটি স্পেশাল আপডেট নিয়ে। তার মধ্যে সেরা একটি আপডেট হচ্ছে আমাদের সবার প্রিয় তহিদ আফ্রিদি হজ করতে গেছেন সৌদি আরবে। কেমন আছেন, কি করছেন, আর ব্লগ 100 কবে আসবে, আর চিত্রনায়িকা দিকে জাহির আলবির সাথে কিসের শ্যুট করছে, আর একজন মুরব্বীকে জামাই বানিয়ে দেওয়ার অপরাধে এই মেয়েটিকে একই বললেন পাবলিকরা। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আসি আফ্রিদি ভাইয়ের হজ পালন নিয়ে। পুরো পরিবার নিয়ে হজ করছেন জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি। সেখানে তিনি আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ব্লক 100 খুব তাড়াতাড়ি আসছে। আর অন্যদিকে দিগিকে জাহির আলবির সাথে দেখে অনেকেই জানতে চেয়েছিলেন দিগি জাহির আলবির সাথে কি করছে। তাহলে কি এইবার দিগির নায়ক হচ্ছেন জাহির আলবি? এমন কিছু নয়, এটা মূলত ফটোশ্যুট ছিল। তার চলুন কিছু ফটোশ্যুট দেখে নেই। এইবার আসি সেই ইন্টারেস্টিং মোমেন্টটা নিয়ে, যে একটি মুরব্বীকে ফুল দিয়ে বলছে ভালোবেসে বিয়ে করেছে। ক্যাপশনে লিখেছে একটি মেয়ে। এটা দেখে অনেকেই ভেবে নিয়েছেন হয়তো সত্যিই বিয়ে করেছেন, কিন্তু তা না, মেয়েটির নানা লাগে। তার 100 বছরের জন্মদিন পালন করলেন একটু অন্যভাবে। সব বিষয় নিয়ে উল্টাপাল্টা বাবা ঠিক না। জবাবে মেয়েটি বললেন, হায়রে মানুষ, হায়রে আপু, হায়রে দুনিয়া, কেন নানার নাতিন রেখে নানার বউ হতে পারে না? হ্যাঁ, এটা মজা করে বানানো হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার নানার 100 বছরের বার্থডে সেলিব্রেশন করছি, আমার নানার 100 বছর পূর্ণ হয়েছে, তখন দুষ্টামি করে ভিডিওটা করছি, তাই ক্যাপশনটা এরকম দিছি। এত সিরিয়াস মাইন্ডের নামার কি আছে? হাই রে বাংলাদেশ। যাই হোক, টিকটকের ট্রেন্ডে এই বিষয়গুলো ঘুরপাক খায়, তাই ইচ্ছে করে ট্রেন্ডগুলো আপনাদের মাঝে শেয়ার করতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।